গত ২৪ ঘন্টাতে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এর সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী ২-৩ দিন এই বৃষ্টি জারি থাকবে। গত ২৪ ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলার মাথাভাঙায়, ১৫০ মিলিমিটারের বেশি। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫টি জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই ৩টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ২৪ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আগামী ২-৩ দিন এই বৃষ্টি জারি থাকবে। গত ২৪ ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলার মাথাভাঙায়, ১৫০ মিলিমিটারের কিছু বেশি। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫টি জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই ৩টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার আপনাদের বলবো দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। বজ্রবিদ্যুতেরও একটা সম্ভাবনা থাকছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ২৪ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ ২৪ ঘন্টা পর বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে। উত্তরবঙ্গে নাগাদে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি একেবারেই নেই। অবশেষে স্বস্তির খবর, ২৪ ঘন্টার মধ্যেই টানা বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এর সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ২-৩ দিন এই বৃষ্টি জারি থাকবে। গত ২৪ ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলার মাথাভাঙায়, ১৫০ মিলিমিটারের কিছু বেশি। আর আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই ৩টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার আপনাদের আরেকবার জানাই দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। বজ্রবিদ্যুতেরও কিন্তু সম্ভাবনা থাকছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা থাকবে আকাশ, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং ২৪ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।